নমস্কার বন্ধুরা, প্রবাসী বাকশেরা সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি ডাল ফ্রাই। রুটি, পরোটা, ঘি রাইস বা জিরে রাইসের সঙ্গে ভীষণই ভালো লাগে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটি। প্রথমে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1/3 কাপ মসুর ডাল, 1/3 কাপ মুগ ডাল, দিয়ে দিচ্ছি তুর ডাল। টোটাল 250 গ্রাম ডাল নিয়েছি। সবার প্রথমে জল দিয়ে ডালটা ভালো করে ধুয়ে নেব। ডালটা ধুয়ে নিয়েছি, এবার পটে দিয়ে বয়েল করে নেব। ডালটা বয়েল হয়ে গেছে, এবার একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। তিনটে গোটা শুকনো লঙ্কা, তিরিশ থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে 5 থেকে 6টা রসুন কোয়া ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। রসুন কোয়াটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা আদা। হাফ ইঞ্চি আদা আমি ছোট ছোট করে কুচি করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আদা আর রসুন হালকা করে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব বেশি লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। এক মিনিট মতো ভাজার পরে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। টমেটো দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল। ডালটা দিয়ে সমস্ত মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নাড়িচাড়ি নিচ্ছে। এবার দিয়ে দেব কিছুটা জল। আমি এখানে 1.5 কাপ মতো জল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিলস্পুন সল্ট, 1 টিস্পুন রেড চিলি পাউডার। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, করে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দেব। অপর দিকে আমি তরকাটা করে নেব, তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, হাফ টিস্পুন হিং, কিছুটা ধনে পাতা কুচি, ধনেপাতা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। অপর দিকে ডালটা আমার হয়ে গেছে। এবার ডালটা নামিয়ে আমি তরকাটা দিয়ে দেব। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, আমার নতুন নতুন রান্নার রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।